প্রত্যক্ষদর্শীকে পাওয়া গেছে যখন 12:15 এর সময় যে অগ্নিদগ্ধ এরপর টাওয়ারের 24 তলায় যে অগ্নিকাণ্ড ঘটনাটা ঘটে আমরা তার কাছ থেকে মতামত শুনব এবং এখানের এই দুর্বিষহ চিত্র কিভাবে ঘটল এবং সাধারণ মানুষের মনের কি অবস্থা এবং কতজন মারা গেছে কি অবস্থা মৃতের সংখ্যা কি আহতের সংখ্যা কি আমরা এই ভাই কাছে। ভাই আপনার নাম কি? আমার নাম তাজুল ইসলাম। আচ্ছা আপনি এখানকার ঘটনাতে প্রথম থেকেই ছিলেন, তা এখানকার যে প্রথমে আপনি এসে কি অবস্থা দেখলেন এবং এখানকার যে বিবরণটা আপনি মুখ থেকে আমরা কি জানতে চাচ্ছি? আমি বরানি কাঁচা বাজারের দোকানদার আর কি। আমি যখন শুনছি তারপরে দূরে আসছি আর কি। আসার পরে ওই পাশে ছিলাম আর কি। ওই পাশে থাকার পরে প্রথম অবস্থায় এই যে বিল্ডিং এর এই কোনারে অল্প আগুন ছিল, একদম হালকা আগুন দেখা যায় না। প্রথম অবস্থায় দুয়া আসছে তখন ফায়ার সার্ভিসও আসে নাই। আমি যখন আসলাম দুয়া আসছে তখন আমি ভাবছি যে মনে হয় যে নিয়ন্ত্রণ হয়ে যাবে, তারপরে আর নিয়ন্ত্রণ হয় না। হঠাৎ করে আগুন একদম জোরালোভাবে একবারে হয়ে গেছে, তারপর ফায়ার সার্ভিস আসছে ঠিকই, কিন্তু এত উপরে ফায়ার সার্ভিস আগুন দিতে পারে না প্রথম অবস্থায়। তারপরে বিভিন্ন বড় বড় গাড়ি আসছে, ফায়ার সার্ভিসের যেই আপার লেভেলের গাড়িগুলো আছে ওগুলো আসছে, তারপর পানি দিচ্ছে, কিন্তু তারপরে তো নিয়ন্ত্রণে বাইরে চলে গেছে আগুন। তারপর বিভিন্ন লোক যারা পারছে ফাল দিছে, লাভ দিছে, কিন্তু কোনো কাজ হয় নাই। যারা পারছে আপনি মনে করেন যে কি পরিমাণ লোক লাভ দিছে এবং লাভ দেয় নাই, বাঁচার জন্য চেষ্টা করছে আর কি। হ্যাঁ হ্যাঁ, 24 তলা বা 8 তলা 9 তলা যেখান থেকে 11-12 তলা থেকে নামার জন্য চেষ্টা। ইনিশিয়াল এখানে মৃত দেখছেন সেই প্রথম পর্যায়ে? হ্যাঁ, আমি প্রথম যে লোকটা পড়তে দেখছি ওই পাশে, উনি পড়ার সাথে সাথে মারা গেছে। পড়ার সাথে সাথে একটা ব্যাগ কাঁধে ছিল, আমরা যতটুকু জানি প্রত্যেক ফ্লোরে 20-30 জন 50 জন লোক থাকে। হ্যাঁ, দুইটা ইউনিট তো দোনো ইউনিটে আবার অনেক ফ্লোর খালি থাকে, অনেক ফ্লোর খালি আছে যে সম্পূর্ণ ফ্লোর ফিল আপ হয় নাই, যে ভাড়া হয়েছে ওরকম কিছু। আমি এরকম দু একবার উঠছি এখানে দেখছি, বাট খালিও ছিল। কিন্তু আপনারা দেখছেন যে ফায়ার সার্ভিসের যে কুস্কি টিম আসছে এদের কোনো কাজের আপনারা? না, ওনারা যথেষ্ট পরিমাণ কাজ করছে, যেটা শুরু থেকে আপনার আগুন লাগার 1 ঘন্টা পরে যেই কাজটা হয়েছে, যদি ওই টিমটা শুরু থেকে কাজ করতে পারতো তাহলে আগুনটা এতটুকু বাড়তো না। কিন্তু যখন হয়তো আগুন ধাপে ধাপে বেড়ে গেছে, তারপরেও ফায়ার সার্ভিস খুব চেষ্টা করছে। প্রথম পর্যায়ে যদি আপনার ফায়ার সার্ভিস টিম উপস্থিত থাকতো তাহলে এত আহত সব টিম উপস্থিত থাকতো তাহলে আহত সংখ্যা থাকতো? প্রথমে আসছে 2-3টা টিম আসছে, আসার পরে ওই সাইড এই সাইডে কাজ করতেছে, তখন দেখছে আগুন আস্তে আস্তে বাড়তেছে, বাড়তে বাড়তে দেখা গেছে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণের বাইরে ছিল, তারপরে তো নিয়ন্ত্রণ বাইরে ছিল, তখন তারা নিয়ন্ত্রণের তবে আইন শৃঙ্খলা বাহিনী ফায়ার সার্ভিস আশা করছে যে নিয়ন্ত্রণ করছে। ওরা তো যথেষ্ট চেষ্টা করছে, কিন্তু নিয়ন্ত্রণের বাইরে থাকলে তো আর কিছু করার নাই। তারপরেও চেষ্টা করছে, চেষ্টার ফলে এখন এই নিয়ন্ত্রণে আসছে। আমাদের দেখায় অনেক সবাই খুব চেষ্টা করছে। পরিস্থিতি তো আপনি দেখছেনই, এটা ইতিমধ্যে আপনার রেস্কিউ সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন চলতেছে বাইরে। ইতিমধ্যে প্রায় 8 তলা পর্যন্ত এটা দেখা হয়েছে, পরবর্তীতে আরও 11 এবং 12 তলা এগুলো দেখা হবে। এবং এখানে মোটামুটি সকল স্তরের গভর্নমেন্টের সকল মেকানিজম এখানে ইনভলভ, আর্ম ফোর্সেস ডিভিশন, আর্মি, নেভি, ফায়ার ব্রিগেড এবং আমাদের লোকাল ভলেন্টিয়ার্স এবং জনগণ সবাই একসাথে কাজ করছে। আপনি বলতে চাচ্ছেন প্রশাসনিক যত ধরনের আপনার সহযোগিতা সরকার থেকে সব ধরনের সহযোগিতা করছে এবং 8 তলা পর্যন্ত আপনার নিশ্চিত, এখন 11 তলা এবং 12 তলার আপনার ওখানটায় কি? হ্যাঁ, ওখানের কি পরিস্থিতি এটা নির্ণয় করছে। তা এখানকার আপনার যে সার্বিক পরিস্থিতি, কতজন লোক মারা গেছে বলে আপনার ধারণা? এটা তো ইতিমধ্যে কিছু অফিসিয়াল ইনফরমেশন ছিল, সেটা মনে হয় 6, কিন্তু ইতিমধ্যে একজ্যাক্ট ফিগার এটা ফায়ার ব্রিগেডের ইনফরমেশন সেন্টার দিতে পারবে। আর আপনি এখানে সকল স্তরের গভর্নমেন্টের সকল মেকানিজম এখানে একসাথে কাজ করছে, মানে কোনো রকম এই নাই সবাই। কীভাবে অগ্নিপাতটা শুরু হয়েছে এবং কতজন আহত আছে
এ ব্যাপারে বিস্তারিত ফায়ার সার্ভিসে কত সময়ের ভিতরে এটার নিয়ন্ত্রণ করছে সার্বিক পরিস্থিতি সম্পর্কে আপনাদের জানাবে। এই সম্পর্কে আমরা তার কাছে আসছি, আমাদের ফায়ার সার্ভিসের যিনি দায়িত্বে আছে তার সঙ্গে আমরা কথা বলবো। আচ্ছা, এখানে সার্বিক পরিস্থিতি কি এবং কয়টার দিকে এই অগ্নিকাণ্ড হয়, এখন সার্বিক কি অবস্থা আছে এবং কি পরিমাণ লোক আহত নিহত এবং কিভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত, এটা একটু কাইন্ডলি জানাবেন। ধন্যবাদ আপনাকে। আগুনটা আপনি আগেই বলেছেন যে 12:52 অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবার টাওয়ার বনানীতে। অগ্নিকাণ্ড সংবাদ পাওয়ার সাথে সাথে নিকটবর্তী ফায়ার স্টেশন আগুনের উদ্দেশ্যে রওনা দেয়। প্রথম যে টার্ন আউট 13:08 অর্থাৎ আশা উপস্থিত হয়। আগুনের ভয়াবহতা দেখে এবার টাওয়ার বহুতল ভবন তাৎক্ষণিক কন্ট্রোল রুমের নিয়ন্ত্রণ কক্ষকে বেতার যন্ত্রের মাধ্যমে জানায় যে আরও টার্ন আউট পাঠাতে হবে এবং সিনিয়র অফিস পাঠাতে হবে। সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুম আশপাশের থেকে 21টা টার্ন আউট দিয়ে আমাদের সর্বোচ্চ অফিসার ফায়ার সার্ভিসের মহাপরিচালক মহোদয় এখানে এসেছেন, ডাইরেক্টর অপারেশন, ডাইরেক্টর ডেভেলপমেন্ট সবাই এখানে অগ্নি নির্বাপন কাজে নিয়োজিত আছেন। সবার সার্বিক চেষ্টায় অত্যন্ত কৌশলে আগুনটাকে কনফাইন করে তারপর নিয়ন্ত্রণে আনা হয়েছে, এখন ড্যাম্পিং ডাউনের কাজ চলছে। আর কোনো লোক সুস্থ বা অসুস্থ বা মৃত এরকম কেউ কি আছে কি আপনারা এই ব্যাপারে কথা বলছেন? এইটা আমরা সার্চ করতেছি, সার্চ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সম্পূর্ণভাবে এটা বলা যাবে না যে কয়জন আরও আছে কি না। আমরা বলছি তো যে এখানে আমরা বললি সমস্ত তালা আগে নিচ থেকে ওপর পর্যন্ত সব এটা কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত্রটা আপনার অ্যাকুরেট এটার তথ্য এখনও দিচ্ছেন, এটা নিয়ে একটা তদন্ত কমিটি হচ্ছে, তদন্তের পরে একটা আমরা বিস্তারিত জানতে পারি। রাইট রাইট।